সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইকথনে। পাঞ্জেরি বইকথনে আমরা বইমেলায় প্রকাশিত বাছাই করা বইগুলোর পেছনের গল্প তুলে ধরব লেখককে সাথে নিয়ে লেখকের বয়ানে। বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, এই স্লোগান নিয়ে প্রকাশনা শিল্পী 1994 সাল থেকে অবদান রেখে চলেছে পাঞ্জেরি। পাঞ্জেরির লেখক তালিকায় আছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, খ্যাতিমান ও জনপ্রিয় লেখকবৃন্দ। পাঞ্জেরি এখন দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। প্রকাশনা ও মুদ্রণ শৈলীতে বিশ্বমান বজায় রাখতে বদ্ধপরিকর পাঞ্জেরি। আজ আমাদের সাথে আছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, যিনি মূলত কমিক নিয়ে কাজ করেন এবং প্রচণ্ড জনপ্রিয় শাহরিয়ার খান। শাহরিয়ার ভাইয়ের দুইটা বই, বেসিক্যালি 14 এবং বাবু সিরিজের 12, এই দুটি সিরিজই চলছে পাঞ্জেরি থেকে। এই দুটি বই এবারে বইমেলায় আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শাহরিয়ার ভাই, মানে পেছনের গল্পটা কী? কমিক তো লিখছেন দীর্ঘদিন ধরে, পত্রিকায় প্রকাশিত হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদেরকে একটু বলেন। বেসিক্যালি আমি 2006 থেকে প্রথম আলোতে যেত, আই থিঙ্ক এই বইয়ের সাথে প্রথম আলোতে এখন আর আমার বেসিক্যালি বের হয় না। এখন আমি যে নিজের পত্রিকা আমরা যেটা বের করছি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এখানে ইংরেজিতে বেসিক্যালি বের হয় এবং এটা আমি লোডও কমিয়ে দিয়েছি। সপ্তাহে আগে 7 দিনই বের হতো, এখন সপ্তাহে 5 দিন বের হয়। আর এই এই বইটার সাথে, এই এই বেসিক্যালিটার সাথে যেটা প্রথম আলোতে যা বের হতো, এইখানেই অলমোস্ট তার ইতি। আর কিছু স্ট্রিপ আমার কালেকশনে আছে যেটা নেক্সট বেসিক্যালিতে আঁকবে এবং খুব সম্ভবত দিস বেসিক্যালি উড বি দি লাস্ট, মানে বেসিক্যালি টু হ্যাভ 160 পৃষ্ঠা, মানে এরপরে আমাকে একটু পাতলা করতে হবে, কারণ প্রত্যেকটা বেসিক্যালির বই হলো এক বছরের সংকলন। স্যার ভাই, আপনি আসলে এই কমিক্স বা স্ট্রিপ আঁকবেন, এই ব্যাপারটাতে ব্রতী হইলেন কবে? একদম যখন পড়াশোনা পারি না, তখনই আমাদের বাসায় প্রচুর কমিক্স ছিল। বাট আমার একটা ছোটোকাল থেকেই একটা ই ছিল, যেটা আমার ভালো লাগে সেই জিনিসটা আমি করার চেষ্টা করতাম। সো আমি ছোটোকালে কমিক্স ভালো লাগতো, আমি অনেক ছবি আঁকতাম। 2 থাকতে আমি প্রথম কমিক আঁকছি। আই ডিড ইট বিকজ আই লাইকড ইট। মানে আমার প্রশ্নের জায়গা হলো, আপনি ক্যারেক্টারগুলো আসলে কীভাবে পেলেন? আচ্ছা, বেসিক্যালি নামটা তো বুঝতেই পারতেছেন, এটা একটা মজা করা আর কি, বেসিক্যালি ম্যাজিক্যালি ন্যাচারালি পানটা করি, মানে দিস ইজ এ কাইন্ড অফ নাম নিয়ে আমি পান করলাম বেসিক্যালি। সো আমি 2006 আমি প্রথম আমার একটা গ্রাফিক নভেল করছি। সো ওইটা যখন হয়েছে, ওইটা আমি কী করবো ভাবতেছি সেই সময়ে, প্রথম আলো থেকে আমাকে বলছিল যে একটা স্ট্রিপ ডেভেলপ করতে পারি কিনা, ওইখানে ন্যান্সি যায়, তো তারা ভাবতেছে যে বাংলাদেশ থেকে কিছু করা যায় কিনা। তা আমি বলছি করা যাবে। তো তখন আমার কাছে ম্যান্ডেটটা ছিল একটা ফ্যামিলি ই, তো ফ্যামিলি আমার কি স্টকে কি আছে তখন ওই বেসিক্যালিটা বের, ওইটাকে নিয়ে আমি তখন ই করলাম, ফ্যামিলিটা বানাইলাম, বেসিক্যালি ম্যাজিক্যালি ন্যাচারালি, হ্যাঁ, তারপরে তালিবালি, তারপরে চিন্তা করলাম যে একটা ফিমেল ক্যারেক্টার থাকা উচিত, একটা লাভ ইন্টারেস্ট থাকা উচিত। হ্যাঁ, দিস গাই ডিডন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, সে কাজ করতে চায় নাই, সে নর্মাল কোনো কিছু করতে চায় নাই, কিন্তু তাকে সব কিছুই সেইখানেই আসতে হবে। সো সেইভাবেই করে ক্যারেক্টারগুলো। বাবু যেহেতু আপনার টিনেজে লেখা, প্রকাশিত হলো এখন, মানে এই দুইটার মধ্যে পার্থক্যের জায়গাটা মানে আপনি কীভাবে দেখেন? আমি তখন অনেক আর্চি পড়তাম, তো আর্চিস তো আমেরিকান কনটেক্সটে, তা আমি চিন্তা করলাম যে একটা ক্যান দেয়ার বি বাংলাদেশি কনটেক্সটে আর্চির মতো একটা টিনেজার, তার লাইফ নিয়ে। আমাদের এখানে নতুন যারা কমিক নিয়ে কাজ করছে তাদের জন্য আপনি কী বলবেন? এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, অনেকগুলো জায়গা হয়েছে, আমি মনে করি প্রত্যেক ইয়াং আর্টিস্টদের প্রচুর কমিক্স পড়া উচিত, অন্যদের এইগুলো পড়া উচিত, জাপানিজ মাঙ্গা পড়া উচিত, আমেরিকান কমিক্স, ইউরোপিয়ান কমিক্স, টিনটিন সব পড়া উচিত, সো দ্যাট এটা একটা আত্মস্থ হয় যে আমি গল্পটা ঠিক মতো বলতে পারতেছি কিনা। কমিক নিয়ে কিংবা ধরেন আমাদের বইয়ের প্রচারণায় বইয়ের পাঠক তৈরি করতে পাঞ্জেরির যে প্রচেষ্টা, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? পাঞ্জেরির এজ এ পাবলিশার একটা ফেনোমেনাল গ্রোথ পাঞ্জেরি হ্যাজ ডেমনস্ট্রেটেড। পাঞ্জেরি অলসো খুব ডাইভার্সিফাইড, তারা স্টুডেন্টদের জন্য যেমন সহায়ক বই বের করে, আবার মননশীল রুচি, আবার সো সব কিছু মিলে আমি মনে করি যে এখানে পাঞ্জেরি ইজ ডুইং এ গ্রেট জব অ্যান্ড দিস শুড বি রেপ্লিকেটেড বাই আদার কোম্পানিজ। অনেক ধন্যবাদ স্যারের ভাই। প্রিয় দর্শক, পাঞ্জেরি বইকথনে আজ থামছি এখানেই। আমাদের এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে পাঞ্জেরি, PBS, রকমারি ডট কম, ঢাকা টাইমস ও শিমুল সালাউদ্দিনের ফেসবুক পাতা থেকে। আসুন রই বইয়ের সাথে, থাকুন আমাদের সাথেই। সবাইকে অনেক ধন্যবাদ।